इवन मुठाट है तर बेस्ट असं म्हणून कांदून तर आहे ना. अरे गरम आता गरम आहे जाय पण तर तोर ह्या म्हणजे की म्हणू काने तर की म्हणू खायचो सकाळ बला खावे की सु खा गरम ओ भाई কি ভাই আমি কি আমি কান্দেন কেউ মরছে টরছে না ভাই মানে ছাগলটা দিচ্ছিলাম খাইতে তা বাস ব্যস্ত না খুশি সংবাদ তেন সাইন কত ভাই ছাগল হ্যাঁ মোর এটা বোঝেন যত্ন ছাগল হয় এটা মুই দেখ মনে হয় হবার ব্যস্ত আছি বোঝেন তাহার থেকে হ্যাঁ কত সাইন কত হয়ে গেল এটা দেখছেন ছাগলটা কি সুন্দর দেখছি তো ঠিকই আছে এটা দেখবো বন্ধু জন্য কেমন ভাই আমার জেঠাই কইছি ছাগল বদেন ছাগল দেখছি তো আমের নান পাগল মেয়া দেন আমি দেবেন দেন না ছাগলটা দেবে না ও দামি ছাগলটা না ভাই দেন ভাই ছাগল এই দেখছেন ছাগল লই এনে বইছে বাজারে যাই না আড়ে গেলে 30000 টাকা চাইছে 80000 টাকা দিয়া বানা আমি কি নই লই যাইতে পারি আমি কোন ওই হারাম খাবো না তাহলে কেন ভাই এটা ওজন একটু দেখতে পারম দেখেন ওজন দেখেন আবার শুধু মুন্দি দেন ভাই আমি 30000 চাই একটা কম দিম হইবে ভাই এই মশাই খুব ডিস্টার্ব করতে আছে মা ভাই গালে একটা মশা পড়ছে ভাই এমনি ভাই এই বাগান সাগান বানছে মোর ছাগল নেছো এই পর আবার আড়াইছো এখন গালে মশা তোর মশা খাওয়াই দিব তোর মশা আগে মোর ছাগল দিয়ে এ আপনি কিন্তু চেনেন না আমারে আমার যে হাত কত বড় লম্বা কিন্তু এখন কিছু করতে পারতেছি না তো বান্ধ একটু মশাটা একটু খেদাই দেন ভাই প্লিজ আমার ছাগল দিয়ে হলো ভাই একটু মশাটা খেদাই দেন ভাই মিয়া ডেঙ্গু গিয়া আগে আমার ছাগল দেখে তোর মশা আগে কোন মশাটার কালার কি সাদা না কালা তোর মশা তোর মশা খাওয়াই দিব না ভাই মশাটা খেদান মিয়া দৌড় মিয়া কি আল্লাহর ভালো আবার কথা আল্লাহর ভালো আবার কথা কতই এই আপনি খেসলেন কামে জানেন আমি জমিদারের ছেলে আপনি জানেন জমিদার তুই আগে ছাগল দেয় তো জমিদারি ফুটবেন পরে আল্লাহর দৌড় মিয়া এই আপনি আমারে কিন্তু শুনতে পারেন না এইসব কথা বললেন না আর বলা বাইঙ্গে তুই এইবার কিন্তু আত্ম বাইঙ্গে বাইঙ্গে এইবার বাইঙ্গে না তুই সাতটা তো দেন মেয়া কি গিয়ে ভাড়ের তো সাত কমে হ্যাঁ জানি কে ডা থালার ফলার ছাগল দিয়ে ভাই কথা ভাই এমনি ডেঙ্গু মেঙ্গু ভাই কামড়াইলে সিকুনকুনি হইয়ে মরি যাবো ভাই মরলে মর আগে আমার ছাগল দিবে এই বকরা ভাই জমিদারের একমাত্র খুন করিলাম খুন করিলাম একদম আমার শখের ছাগল ভাই একটু মশা আমার ছাগল মশা তো মশা তুই ছেড়া আমার ছাগল 40000 টাকা দিবে এখন 40000 পকেটে আর দিন আছে নেন কই ও সরি নেই সরি ওই আমার টাকা দিবি বেকার মানি ব্যাগ বাসায় বলে থুইয়েছি বুঝলেন যাও ফোন দিয়ে আনো কি ফোন দিয়ে আনো আপনি বাড়ি লাগবে ও মা ওরে মাহবুব ভাই ভাই ওই মশাটা ভাই পড়ছে ভাই ওরা নিশ্চিত ডেঙ্গু ভাই ওরা সাদা ভাই ভালো হয়েছে ডেঙ্গু দিয়ে কামু দিও কি আমার টাকা লাগবে বোঝো আমার ছাগল আমার কষ্ট আমি নাম্বার উড়েন আমার ডেডির নাম্বার উড়েন হ্যাঁ আমার ফোন নাই তুমি সারে নেন বাসার দেরি করি তুমি ছাড়লে তো আমি এটা আমি যে সজা সজা একটা কথা বলি আপনার ওই 40000 টাকা বাদলে মুখ বাড়ি এক বেলা ভাত খাই দিয়ে দিলেন জান আল্লাহর বলা তুই কি কও দড়ি খোলেন হ্যাঁ 40000 বদলে আমি তো ঘরে এক বেলা ভাত খাম আল্লাহর বলা পিজন তো শুরু হরি না ঠ্যাং হইতে মাথা বন্ধ পিডেমু মাউ গর্ভ মো ছাগল এই আপনি আপনি এইসব কি ব্যবহার করতে আছেন আমার ছাগল এই আমার রাতবান্ধ আমার পাও কিন্তু খোলা বুঝছেন হ্যাঁ মোরা তো আছে লাড়ি আলার বালা পিড়ে মো একদম মাথালে পা পর্যন্ত
আল্লাহ যা করে ভালো লাগে করে, হয়তো ছাগল ডামনের একটু রাইতে তো গুতি গুতি মারিও চালা যেত রে বোঝো, আল্লাহ যা করে ভালো জিনিস করে হয়তো তোর বানিয়ে দিস না, এবার করবা নিয়ে যোগ্য নাই লেগে আমার ছাগল গাছ না তোর করবেন ওমা আমি গাছটা বাঁধতে যাই বলছো মন, মুই নিজের নিজে গিদ্দি ফেলাই দিছি, মাথা বুড়ো হয়ে গেছি তো ধরিয়ে বেটা তোরে আল্লাহ পাঠাই দিছে কেন কাহিনী দেখি এই বান দিছে এই বান দিই এই হালাই গেলে কমবে হালাই মোর আমি বিশ্বাস করে মেম্বার সাহেব আমি ওরে বাঁধে ধুইছি, আমি ওরে বাঁধে দিয়ালাই ভাই এই নিয়ে একটা মানুবন্ধ দেখছো নেন ভাই আল্লাহ তোমার কাছে বিচার দিলাম এই আমার ছাগল যে হালার পালায় আমার ছাগল ছুড়াইছে চাইলাম গরু লই যাবো, আমার মেম্বার সাহেব আমার কথা শুনলো না, আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম তুমি এই কথা শুনলো আল্লাহ খালার ফালার আমার গরু ছাগল সব লই গেল রে এত দূর আনছি যখন যাই হোক চোট নাইলে মুড়ি যাই হোক মুড়ি দিচ্ছি খেল খাওয়ার দিন জানো হ্যাঁ এ কি গরু লইয়ে তাফালিং করেন তা একা আর কি এটা কেছেন কয়টায় কয়টায় কয়টা পছন্দ হয় মেয়ের মোর তো মনে হয় কত 27,000 গরু ছাড়ি দেবেন গরু ছাড়ি
মোর কথাটা একটু শোনেন, মই তো যাই যাই আমি কোথায় আছি আমি একটু ডেন একটু বই ঠান্ডা মাথায় বই একটু আলাপ করি যে বাবু স্যার বাবু ছোট ফুলা যাই আপনি আমার বিশ্বাস করেন না এই লাগলে গামছা থুই গেলাম আর কি চান আপনি যাই মুক্তি লঙ্গি তুই যা ডেঙ্গু বাবু মাসায় মশাই কামড়াইস নিয়ে ডাক্তার দেখানের পয়সা নাই কি হরমু দিশে মিশে পাই না পাবলিক ম্যাবলিক আম পাবলিক ম্যাবলিক তো আয় না দেব হ্যাঁ ম্যাম এই এই কে কি ওকে মানি না মোদার পানিপুরি নাই খালাসে খাইন ডলার কি ডলার আছেন মরে এ বডি এখনো বাংলা টাকা টাকা এবার কইলে 3 লাখ 3.5 লাখ দাম পড়বে আর যদি কমাই নেছেন 3 লাখ 70 পড়বে কি জান কি কি কোন আমি এই দাম কম কম হইবে না আর কইলে ওটা হইবে না গরু কত কষ্ট দিয়ে এই হচ্ছে জানেন মাই ক্লাসে গেছে বইকাটা থুই এই ঘাস কাটি খাওয়াইছি 3 লাখ 3 লাখ দেন আমার বাড়ি কম ভাই হোয়াট ইজ দিস করোন তারি মাই কান্ট্রি কানাডা ওরে মাহবুব দেখিও বুঝে আমি গন্ধ অন্ধ ফিল নাই বুঝি নো 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 স্থির আছ এই যে এই আমি কি মরে বকদা পাইছেন এটা এটা কি টাকা এটা দিতে কাগজ দিস ব্যাংক চেক ব্যাংক চেক এটা দিলে কি ঢুকতে দেবে ব্যাংকে নাকি হুম ইয়া ইয়া ও ইয়া আচ্ছা ঠিক আছে যান গরু ওই দড়ি মড়ি খুললে লই যেন এ ভাঙা মুকুমি দিয়ে দহন মগ কাশ্মীর দহন গেলাম হ্যাঁ ম্যান টু দে মোর এটা গরু এটা মুরু না ম্যান মুরু কোরবানি দেবেন হ্যাঁ ভাই কি কোন দিস কোরবানি টু মোর কি মুরু সবাই দেবেন ওটা মুরু না এটা গরু ই চাল চাল নো নো ই গাস খাই বুঝেন না তা তা তো দেশে না তা অরিজিনাল তো ঢুকতে দেবে ব্যাংকে কি আইবে আয় আপু আপু গরু গরু খারাপ
নীলে কাগজ দিলাম, ওটা কি হারিয়ে রাখছো? ও, ওটা কিন্তু বিয়েলে খুব ইম্পর্টেন্ট জিনিস, ওটা কিন্তু বিকেলে লাগবে, গঞ্জে যামু। এই নাইয়েটা ইয়া বাক্কাটা খাই কিন্তু বলেই যামু। দাঁতটা মাইজিয়া একটু ফ্রেশ করতে হইবে, ওর মাবু সেটা কি দাঁতটা মাইজিয়া ফ্রেশ করতে হইবে। গরু বা ছাগল তো খাইছে মনে হয়, আজ দে রাইতে কো দাম দামান ধরতে পারিনি। পাশের বাড়ির কুদ্দুসের আসে জমের বড় বড় আসে, এটা সিনিয়র ধরে লেগে মানে মায়ের কম মনে মা সিনিয়র লেগে এসে এইটা কোরবানি যাও শেষ মনে যাও। ওই যে হালার ফালার যে বই আসগো ছাগল নিমু নাইলে গরু করে লই যাম, ছাগল তো পাইনি আর গরু লই ৩ লাখ টাকা লস হয়ে গেছে।